আমাদের গল্পের কথাকলির পক্ষ থেকে আজকের নিবেদন। দিব্যিতা দত্তের লেখা মৃতেরা ফিরে আসে। দিব্যিতা দত্ত প্রবাসী বাঙালি, দীর্ঘদিন কর্পোরেট জগতে কর্মরত। লেখার শখ ছোটবেলা থেকে, শখে এবং অবসরে লেখালেখি করেন। বিভিন্ন ফেসবুক গ্রুপে তার লেখা বহু প্রশংসা কুড়িয়েছে। তার লেখা তিনটি বই প্রকাশের পথে। আমরা গল্পের কথাকলি এই রকমই নানান স্বাদের গল্প পরিবেশন করে থাকি। আগের গল্পের মতো আজকের গল্পের শেষেও থাকছে এই গল্প থেকে একটি প্রশ্ন। প্রথম তিনজন সঠিক উত্তরদাতার নাম পরের গল্পের শেষে জানানো হবে। আগের গল্পের প্রথম তিনজন সঠিক উত্তরদাতার নাম রুচিরা ঘোষ, পূরবী বিশ্বাস ও স্নেহা মাঝি। নিত্য নতুন স্বাদের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, মৃতেরা ফিরে আসে। শুনতে থাকুন। উত্তরবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা মহকুমার শীতলকুচি গ্রাম। ভারত বাংলাদেশ সীমান্ত থেকে এই গ্রামটি মাত্র 4 কিলোমিটার দূরে। সাল 1971। সকালের দিকে বাড়ির সামনের বাসি উঠোন ঝাড় দিচ্ছিল দিগেন মাস্টারের বউ আলপনা। দুটি টিনের চালের পাকা ঘর, রান্নাঘর, কুয়োতলা, কাঁচা উঠোন আর হরেক গাছ নিয়ে বাড়িটি। উঠানটি বেশ বড়, কাঁঠাল আর লিচু গাছের পাতা পড়ে ভারী নোংরা হয়। বাড়ির সামনের গ্রামের কাঁচা পথটি ফসল জমির মাঝ দিয়ে চলে গেছে সেই বর্ডার পর্যন্ত। আজকাল ভোর থেকেই এ পথে লোকজনের আনাগোনা চলতেই থাকে। একদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, আর অন্যদিকে অন্যান্য বর্ডার অঞ্চলের মতো এদিকে রংপুর বর্ডার দিয়েও বাংলাদেশ ছেড়ে দলে দলে লোক ঢুকছে ভারতে। উত্তরবঙ্গের চারিদিকে ছড়িয়ে পড়ছে মাথা গোঁজার জন্য। কেউ বা শীতলকুচি শরণার্থী শিবিরে মাথা গুঁজছে। মা ঠাকুরান, একটু শুনবেন? ডাক্তার শুনে কল্পনা ঝাড় দেয়া থামিয়ে মুখ তুলে তাকায়। একজন লোক বাঁশের বেড়ার লকপকে গেটটির ওপাশে দাঁড়িয়ে, মাথায় টিনের তোরঙ্গ, কাঁধে বোঁচকা, লম্বাটে রোগা চেহারা, থোবড়ানো গালে কয়েকদিনের নাকাটা দাড়ি, পায়ের কাছে একটা বিড়াল বসে আছে কালো গায়ে সাদা ছোপ ছোপ। আলপনা সোজা হয়ে দাঁড়ালো। লোকটা অচেনা, ভাবে বর্ডার পার করে আসা কেউ, জল চাইবে হয়তো, অতটা হেঁটে তেষ্টা পেয়েছে। জল খাবেন, ভিতরটায় বসেন, আনতেছে জল। হাতের ঝাঁটা ফেলে জল বাতাসে আনতে যাওয়ার উদ্যোগ করে। লোকটা বলে, না না মা, একখান কথা ছিল, যদি একটু শোনেন। আলপনার কপালে একটু ভাঁজ পড়ে। দেখে মনে হয় লোকটা চোর ছিনতাইবাজ নয়, আর ছিনতাইয়ের সাহস হবে না। বর্ডার মিলিটারি টহল দিচ্ছে চারপাশে। আলপনা একটু এগোয়, তবে বেশি কাছে যায় না। লোকটা গলার স্বর নিচু করে বলে, মা ঠাকুরান, সাথে অনেকগুলো ভালো জিনিস ছিল, ভারী আর টানতে পারছি না, এখন মাথা গোঁজার জায়গার চিন্তা, সাথে জিনিস রাখলে চুরি হইব, আপনি যদি কেনেন যা দাম আপনার বিবেক বলে তাই দিবেন। আলপনা কদিন আগেই শুনেছিল স্বামীর মুখে দিবাকর মণ্ডল এমনই এক ভিটেছাড়া লোকের থেকে অনেক কাঁসার বাসন কিনেছে একেবারে জলের দরে। মাথার ওপর ছাদ নেই, পকেটে পয়সা কড়ি নেই, উদ্বাস্তু মানুষেরা দামি জিনিসপত্র যা কিছু বয়ে আনতে পারছে ওদেশ থেকে, এদেশে এসে জলের দরে বেচে দিচ্ছে কটা টাকার জন্য। আলপনারও লোভ হয়, সে স্বামীকে ডেকে আনে। দিগেন মাস্টার সৎ মানুষ, বিপদে পড়েছে বুঝে সে মানুষকে ঠকাবে না। প্রায় 5 কেজি রূপোর বাসন ও 10 ভরি সোনার গয়না কিনে নেয় সাধ্যমতো দাম দিয়ে, তাও বাজার দরের থেকে অনেক কম পড়ে। ছাপোষা মাস্টারের ঘরে অত টাকা থাকার কথা নয়,
কিন্তু কদিন আগে ঘরে গরু বেচার টাকা ছিল, তাই সব টাকা একসাথে করে কিনতে পারল। দিগেন মাস্টারের কেনার মোটেই ইচ্ছে ছিল না। মানুষের প্রত্যাশার জিনিস সুখের দিনে গড়ায়, বেচার সময় কত দুঃখের দীর্ঘশ্বাস লেগে থাকে। কিন্তু আলপনা কিনবেই, এমন সুযোগ বারবার আসে না। তারা না কিনলে হয়তো অন্য কেউ আরও ঠকাবে। লোকটিকে মুড়ি বাতাসা খাইয়ে দিয়ে বিদায় করল। কালো বেড়ালটা তখনও বেড়ার গেটের পাশে বসে আছে। আলপনা বলে, বেড়ালটা আপনার সাথে আসছে নাকি? লোকটা চমকে বিড়ালটাকে দেখে কিছুক্ষণ, এতক্ষণ খেয়াল করেনি। তারপর বলে, না না, আমার সাথে কেমনে আসব, আমি কত দূর থেকে আইছি। লোকটা চলে যায়। আলপনার মনটা বড় খুশি আজ, একলপ্তে এতগুলো গয়না যোগ। দিগেন মাস্টার স্যাগড়াকে দেখিয়ে এনেছে একেবারে খাঁটি সোনা। দুপুরের দিকে কুয়োতলায় বসে ফুটন্ত গরম হলুদ জলে গয়নাগুলি ঘষে ঘষে চকচকে করছিল আলপনা। বোঝাই যায় যে অনেক পড়া হয়েছে। ওমা, কলতলায় সকালের সেই বিড়ালটি একটু দূরে বসে আছে, একটা চোখ আবার কানা, কেমন ভাবে যেন তাকিয়ে আছে। গাটা শিরশির করে ওঠে আলপনার। এই হট, যা কইতেছি। কিন্তু বিড়ালটা নড়ল না। হঠাৎ কি হলো, আলপনা মারলো ছুঁড়ে মগের গরম জল, মেয়া মেয়া করে বিড়ালটা লাফ দিয়ে পালালো। সেদিন সন্ধ্যাবেলা তুলসীতলায় বাতি দিতে গেছে আলপনা, দেখে একটা বউ এক মাথা ঘোমটা টেনে উঠানের কোণে কলা গাছের নিচে ঝোপে কি একটা করছে। আলপনা প্রদীপটা তুলে বলে, কে ওইখানে, না বলে বাড়িতে ঢুকছেন কেন? বউটা ঘুরে দাঁড়ায়, মুখ দেখা যায় না, খ্যানখ্যানে গলায় বলে, আগে গৃহীত কুমারীর পাতা নিতে আইছিলাম, পিঠটা পুইড়া গেছে, একটু লাগাইলে জ্বালা পোড়ানটা জুড়াইব। সে নাও বাপু, এই ভর সাজবেলা না জিগাইয়া গাছে হাত দিবা, গৃহস্থের মঙ্গলামঙ্গল আছে তো নাকি? বউটা একটু এগিয়ে আসে, বলে, খুব জ্বালা, দেখবেন দেখবেন কতটা পুড়ছে। আলপনা প্রদীপটা তুলে ধরে কৌতূহলে। প্রদীপের আলোয় দেখে পিঠে তিন চারটি দগদগে ফোসকা। বউটি ঘুরে দাঁড়ায় ঘোমটা তুলে। আলপনা তার মুখের দিকে তাকিয়ে শিউড়ে ওঠে, বউটা বিড়াল চোখি, তাও আবার এক চোখ কানা, ঠিক যেন সকালের সেই বিড়ালটা। মনে হতেই আলপনা জ্ঞান হারিয়ে উঠানে লুটিয়ে পড়ে। দিন সাতেক পরের কথা, আলপনা সুস্থ হয়েছে। দুপুরে বাড়িতে কেউ নেই, স্বামী ছেলে পুলে সব স্কুলে গেছে। খাওয়ার পর চোখটা একটু বুজে এসেছিল। হঠাৎ কাঠের আলমারি থেকে ঝনঝন বাসন পড়ার শব্দে ঘুমটা ভেঙে যায়। তাড়াতাড়ি উঠে গিয়ে দেখে সেদিনের রূপোর বাসন সব তাক থেকে নিচে পড়ে গেছে। এ কি, আলমারি খুললো কেমনে? আলপনা সব তুলে গুছিয়ে রাখে, গিয়ে বিছানায় একটু শোয়ে, চোখ আর লাগে না। কি মনে হয়, উঠে গিয়ে দরজা লাগিয়ে সেদিনের কেনা গয়নাগুলি বের করে, আয়নার সামনে দাঁড়িয়ে একটা একটা করে গায়ে পড়তে থাকে। পাটিহার, সিঁথি, রতনচূর, মফচেন, ঝাড়বাতি ঝুমকো, কত সব। হঠাৎ দেখে খোলা জানলার ওধারে জানলার শিক ধরে দাঁড়িয়ে সেদিনের বেড়াল চোখি কানা বউটি, এক চোখ দিয়ে এক দৃষ্টি আলপনাকে দেখছে। মুখটা তার গোল, মাজা গায়ের রং, সিঁথিতে চওড়া সিঁদুর। আলপনা আতঙ্কিত হয়ে রেগে বলে ওঠে, তুমি আবার আইসো? চুন্নি মেয়ে মানুষ কথাকার, খালি আমার বাড়িতে ঘুরঘুর, বেড়ো বাড়ি থেকে।
রাগে আলপনা তার তামার সিঁদুর কৌটো জানলা দিয়ে ছুঁড়ে মারে। মেয়েটি সরে পাশ কাটায়, তবুও সিঁদুরের কৌটো খুলে গিয়ে বউটির সারা মুখে সিঁদুর ছড়িয়ে পড়ে। তুই আমার গয়নায় সাজ দিছিস আর আমার উপরেই চোপা? কি কইলি? তোর গয়না? জিগাগা তো স্বামীরে, সে টাকা দিয়ে বেচেছে সব গয়না। হুঁশ হতে আলপনা দেখে কোথাও কেউ নেই। স্প্রিং দিয়ে লাগানো শিকের জানলার সুতির পর্দা শুধুই বাতাসে উড়ছে। ঠিক সে সময় আলপনার ছেলে রতন স্কুল থেকে ফেরে, মাকে বলে, মা, এমন চিৎকার করছিলে কার সাথে? ঘরে জানলায় এত সিঁদুর কেন ছড়ানো? দেখ না বাবা, সেই দিনের বউটা আবার আইছিল। কয় কি না, এইসব ওর গয়না। কই, কাউকে তো দেখলাম না মা, একটা বেড়াল দেখলাম, সারা গায়ে সিঁদুর মাখা। তুমি কি বিড়ালকে সিঁদুর কৌটো ছুঁড়ে মেরেছ? বাড়ি ফিরে দিগেন মাস্টার সব শুনে বলে, বিপদে ব্যাটারে সাহায্য করলাম, এখন বউরে দিয়া ভয় দেখানোর ফন্দি কইরা গয়না ফেরত থামদা। লোটা গা জানে দিগেন মাস্টার ধুনোফুনি করার লোক নয়, সৎ মানুষ। কাল সকালে এই উদ্বাস্তু শিবিরা গিয়া আচ্ছা করিয়া ধাতানি দিয়ে আসবো ব্যাটারে, দরকার হইলে পুলিশ নিব সাথে। সেদিন রাতে খুব ঝোড়ো হাওয়া আর বিদ্যুৎ চমকাচ্ছে। আলপনা প্রকৃতির ডাকে সাড়া দিতে দৌড় খুলে ঘর থেকে বের হলো। ভেতর বাড়ির উঠানের একপাশে কুয়োতলা আর বাথরুম, সেখানে আলাদা কোনো আলো নেই। রোয়াকের বাল্বের আলো কিছুটা পৌঁছায়। কুয়োতলায় পা রেখেছে আলপনা, হঠাৎ চোখে পড়ে কুয়োটার এক কোণে অন্ধকারে মিশে স্থির হয়ে দাঁড়িয়ে সেই বিড়াল চোখি বউটা। হঠাৎ বিদ্যুৎ চমকায়। আলপনা দেখে বউটার মাথা একদিকে হেলে আছে, সে মাথায় আজ আর ঘোমটা নেই। গলায় মোটা কালশিটে, ঠোঁটের কষে রক্ত গড়িয়েছে এক সুতো, আর চোখ দুটো ঠিগড়ে বেরিয়ে আলপনাকেই দেখছে। পরদিন সকালে দিগেন মাস্টার উঠে রান্নাঘরের দাওয়ায় গিয়ে বসে। ওগো, একটু তাড়াতাড়ি চা দাও তো, স্কুল যাওয়ার আগেই শিবিরে গিয়ে একবার দাপড়াই আছি সে ব্যাটারে। আলপনা চা দেয়। দিগেন লক্ষ্য করে আলপনা সেসব গয়না পড়েছে সাত সকালেই। দিগেন মাস্টার হেসে বলে, তুমি কি ভয় পাইলা নাকি? গয়না সব গায়ে দিচ্ছ? আরে বাবা, পয়সা দিয়ে কিনছি, দামও তো কিছু খারাপ দি নাই, ভয় পাও না। ও যদি ফেরত নেয় সে টাকা দিয়ে তোমার এই নতুন গয়না কিনা দিব। আলপনা কোনো উত্তর করে না, বাঁ হাতের পাতা দিয়ে সে বাঁ চোখটা ঢেকে রেখেছে। তোমার চোখে কি হইল? ও কিছু না, সকালে কয়লা ভাঙতে গিয়ে কয়লার টুকরা সিটকায় আইসা লাগছে। দিগেন মাস্টারের কানে আলপনার গলাটা কেমন ফ্যাস ফ্যাসে শোনায়। কাল রাতের কথা দিগেন মাস্টারের কাছে অজানাই থাকলো। শিবিরে পাওয়া গেল সেদিনের লোকটিকে, ত্রিপল আর বাঁশের তৈরি এক তাঁবু ঘরের সামনে উবু হয়ে বসে আছে, পাশে সেই বিড়ালটি বসে। দিগেন মাস্টার চড়াও হয়ে বলে, তুমি আর তোমার বউ মিলে কি শুরু করেছো? বউটাকে তুমি না জানায় গয়না বেচছো? তোমার বউ প্রায় আমার বাড়িতে হানা দিচ্ছে, তোমার বউ যেন আর না যায়, টাকা ফেরত নিয়ে গয়না নিয়ে যাও। লোকটা ঘোলাটে উদাসীন চোখে দিগেন মাস্টারের চোখের দিকে তাকায়, বিড়বিড় করে বলে, সে তাহলে এখনো গয়নার লোক ছাড়ে নাই। পাশে বসা বিড়ালটার মাথায় হাত বুলোতে থাকে। দিগেন মাস্টার ফিরে আসে, বড় রাস্তায় যেই উঠেছে
পিছন থেকে একজন তাকে ডাক দেয়। এক বয়স্ক বিধবা মহিলা, আধ ময়লা কাপড় পরা, শিবিরেই ছিল। বাবা শোনো, তোমার শিবিরে দেখলাম, কি হয়েছে কও আমাকে। আমি সেদেশে এদের প্রতিবেশী ছিলাম। দিগেন মাস্টার বুড়িকে সব খুলে বলে। বাবা, ও হলো বিজেন। আমাদের দেশে ওর কাঠের আসবাবের খুব ভালো ব্যবসা ছিল। বিয়ে থা করল, কিন্তু পোলাপান হইল না। বউ কদমবালা, সারা দিন শ্বশুর বাড়ির লোকের কঞ্জনা শোনে, তার উপর সবসময় লোকের মুখে শোনে বিজেন আবার নতুন বউ আনবে ঘরে। এক ছোট দুর্ঘটনার পর চিকিৎসার অভাবে অবহেলায় এক চোখ কানা হইল কদমের। বাঁজা মেয়ে মানুষ, তার উপর এক চোখী, পাড়া প্রতিবেশী কেউ তাকে আর শুভ কাজে ডাকে না, কেউ কথাও কয় না তার লগে। কদমের সুখ বলতে এক বাক্স ভরা গয়না আর বাসন, কিন্তু কেউ অনুষ্ঠানে ডাকে না বলে সেগুলি পরাও হয় না। তার বাসনগুলি কেউ ব্যবহার করতেও নেয় না। এক বিড়াল আর গয়না গাঁটি বাসনপত্রগুলি কদমবালার প্রাণ হয়ে উঠল। ঘরে গা ভুইরে গয়না পরে আর খোলে, আর বিড়ালটাই যেন তার সন্তান। এরপর দৈনিক ভর দুপুরে শ্মশানে এক তন্ত্র সাধিকার কাছে যাওয়া শুরু করে সন্তান পাবার আশায়। বাকি সময় ছুতোয় নাতায় স্বামীর সাথে ঝগড়া, সবাই দুচ্ছাই করলেও বিজেন তারে ভালোই বাসত। তবে একবার কারবারে মন্দা হইলে বিজেন কিছু কহনা বেচলে বউয়ের, বললেই পরে গড়ায় দিবে আবার, কিন্তু ব্যবসার হাল আর ফেরে না। একে একে প্রায় সব গহনা গেল, শেষটুকুতে হাতে পড়ার আগেই খুব ঝগড়া কইরে রাগের মাথায় সেই বউ একদিন গলায় দড়ি দিয়ে মরলে। মরার আগে মাঝে মধ্যেই ঝগড়া হইলে কইত, আমি যদি মরি প্রাণটা পিশাচবিদ্যা দিয়ে আমার পোষা বিড়ালে ঢুকিয়া দিয়া যাব। গহনার বাসনগুলি নজরদারির জন্য। কদমবালার এক চোখ কানা হয়েছিল। সে মরার কদিন পর লোকজনে দেখলে পোষা বিড়ালটারও এক চোখ কানা হয়ে গেছে। কদম যার উপর ভর করবে সে হারাবে এক চোখের দৃষ্টিশক্তি। বাবা, তোমার কথা শুনে যা বুঝলুম, কদমের লোভী আত্মা তোমাদের বাড়ির আশেপাশেই গহনার লোভে ঘুর ঘুর করতেছে। সে তোমার বউয়ের ক্ষতি করবে। বড় জেদি মুখরা মেয়ে মানুষ ছিল সে। দিগেনের মনে পড়ে তার আলপনা তো সকালে এমন ভাবেই বাঁচকটা হাত দিয়ে ঢেকে রেখেছিল। তাহলে কি সত্যি কদমবালার বিদেহী আত্মা গয়না পরার স্বাদ মেটাতে আলপনার শরীরে ঢুকেছে? সকাল থেকে আলপনার আচরণটাও কেমন যেন ঠিক ছিল। সেসব গহনার বাসন ঘরে রাখো না, তাড়াতাড়ি বেচে দিও। দিগেন বাড়ি ফেরে, সে স্কুলে বিজ্ঞান পড়ায়, তার এসব কথায় বিশ্বাস করা সাজে না। কদমবালার কথা ভেবে তার মনটা খারাপ হয়। কোন দেশের এক বউ, তার সাথে কেউ ভালো করে দুটো কথাও বলে না, কাছে ডাকে না, আনন্দ অনুষ্ঠানে পাশে বসায় না, কারণ তার সন্তান নেই। চোখ চিকিৎসার অবহেলায় খারাপ হলো।
কিন্তু তাতেও সবাই তাকেই দোষী করল। মনে ভয় স্বামী কখন সতীন এনে ঘরে তোলে। দিগেন ভাবে, হয়তো এগুলিতে বউটির নিজের কোনো দোষ নেই, তাও নিজেকে দোষী ভেবে অনেক দিনের বুক চাপা দুঃখে হতাশায় সে আত্মহত্যা করেছে। এই কি বাঙালি ঘরের মেয়েদের কবিতব্য? দিগেন মাস্টারের সেই অচেনা অদেখা মেয়েটির জন্য মনটা কেঁদে উঠল। মৃত মুখখানি কল্পনা করে মনে মনে আতঙ্কিত হল। ভাবল, সে মেয়েটি যদি গয়না ফিরে পেয়ে খুশি থাকে তবে থাক না, বেঁচে থাকতে তো কিছুই পায়নি, মরণের পর না হয় পাক। আজই সে গয়না বিজেনকে ফেরত দিয়ে আসব, কোটি টাকার জন্য বেচবো না। যদি বিজেন ঠকবাজ হয় তো হবে, না হয় জেনেই ঠকব। এরা ভিটে বাড়ি সম্পত্তি আপনজন সব খুইয়েছে, কেই এদের ভবিষ্যৎ এরা নিজেও জানে না। সে তুলনায় ভগবান তো দিগেনকে সব দিয়েছে, এদের থেকে খারাপ দশা তো নয়। ধানি জমিটা লোক দিয়ে চাষ করে তেমন লাভ হয় না, ওটা বেচে দিয়ে আলপনা কেনা হয় নতুন কিছু গয়না কিনে দিব। আর বিকেলে আলপনার চোখটা ডাক্তারকে দেখাতে নিয়ে যেতে হবে। বুড়িটির থেকে শোনা কথায় কিছুটা বিশ্বাস কিছুটা অবিশ্বাসের দোলাচলে বিজ্ঞানের শিক্ষক দিগেন মাস্টার এই সিদ্ধান্ত নেয় মনে মনে। আপনারা শুনলেন মৃতেরা ফিরে আসে। গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের আজকের প্রশ্ন, গল্পে উল্লিখিত মহিলাটি সন্ধ্যাবেলা কোন গাছের পাতা আনতে এসেছিলেন? গল্পের সূত্রধার ও বিধবা মহিলার চরিত্রে আমি অর্ণিশা পাঠক, গল্পের কথক সায়ন্তন খামরুই, বিজেন অর্থাৎ গয়না বিক্রি করা লোকটির চরিত্রে শঙ্কর চক্রবর্তী, আলপনার চরিত্রে বিপাশা পাঠক, ছেলে রতনের চরিত্রে তীর্থঙ্কর নন্দী, দিগেন মাস্টারের চরিত্রে অস্মিত ঘোষ, কদমবালা অর্থাৎ বিজেনের স্ত্রীর চরিত্রে অঙ্কিতা গলুই। ভিডিওটির পোস্টার ডিজাইন করেছেন অরিজিৎ মণ্ডল, ভিডিওটির সাউন্ড ডিজাইন করেছেন রাহুল পাঁজা এবং বিশেষ সহযোগিতায় বিপাশা পাঠক ও অরিত্রি সামন্ত। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে বাকিদের শোনাবেন। গল্পটি পরিবেশনায় কোনো ভুল ত্রুটি থাকলে মার্জনা করবেন। আমাদের নতুন গল্প খুব শীঘ্রই আসতে চলেছে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।